আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙ্গুড়া ব্রিজের কাজ চলছে। ব্রিজের কাজের প্রায় 70% কাজ প্রায় শেষ। এখানকার যারা শ্রমিক ভাইরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এ বছরের শেষ দিকে এই ব্রিজের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আসলে একটি ব্রিজ করলে, যেমন নদী কিংবা খাল থাকলে, পানি প্রবাহিত হলে সাধারণত সেইটার উপরে ব্রিজ হয়। কিন্তু এখানে আমি আসলে কোনো খাল দেখতে পাচ্ছি না, এটি মাটির উপরে একটি ব্রিজের কাজ চলতেছে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে খাল কিংবা নদী নাই, তো সেক্ষেত্রে এখানে ব্রিজের কাজ না করে সরাসরি মাটি দিয়ে ভরাট দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাই, এই যে ব্রিজের কাজটা চলতেছে এখানে তো কোনো নদী খাল কোনো কিছুই নাই, তাহলে এখানে ব্রিজের কাজ মানে এটা মাথায় আসলো না বিষয়টা? ও আচ্ছা। দর্শক, এখানে এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এইখানে নদী কিংবা খাল নাই, তারপরও এখানে 6 লেনের ব্রিজের কাজ চলছে, তো উনি আসলে সঠিক তথ্য দিতে পারে নাই। এটা হয়তোবা সরকারের বড় কোনো পরিকল্পনা আছে। বাঁ পাশে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন বিল। এই ব্রিজের কাজ যখন শুরু করা হয় তখন মূলত এখানে আসলে খালের মতো ছিল, পানি যাতায়াতের ব্যবস্থাও ছিল, কিন্তু কাজের সুবিধার্থে নাকি এই মাটি ভরাট করে এই ব্রিজের কাজ শুরু করছে, এবং ব্রিজের কাজ শেষ হলে নিচ দিয়ে নাকি আবার পানি যাওয়ার ব্যবস্থা করবে, এটাই আমি সর্বশেষ জানতে পারছি।